মালা ম্যাম তো এখনো আসছে না, কখন আসবে কে জানে, ভালো লাগছে না, কখন থেকে বসে আছি, এখনো ম্যাম আসছে না। দেখ দেখ কখন ম্যাম আসবে কে জানে, বসে থাকতে ভালো লাগছে না একদম। ইংলিশ ম্যাম কিন্তু অনেকগুলো কাজ দিয়েছিল বাড়িতে, হোমওয়ার্ক গুলো সব করেছিস? করেছি কিন্তু সবকটা আমি পারিনি রে, জানি না আজকে মনে হচ্ছে আমি ইংলিশ ম্যামের কাছে বকাই খাবো। রোজা, এই ইংলিশ ম্যাম যে হোমওয়ার্ক গুলো দিয়েছিল সেগুলো করেছিস? হ্যাঁ করেছি তো, কিন্তু সবকটা পারিনি, মোটামুটি কটা পেরেছি। আমিও মনে হচ্ছে আজকে ইংলিশ ম্যামের কাছে বকা খাবো, ভালো লাগছে না একদম। ম্যাম আসছে না, ম্যাম না এলে ভালো লাগে? সত্যি তাই, কখন থেকে বসে আছি, আজকে প্রচুর দেরি করছে ম্যাম আসতে। আই মাই আই মাই, এই তুই কার্টুন আঁকতে পারিস? কার্টুন? তুই তো খুব সুন্দর ছবি আঁকতে পারিস, একটা সুন্দর একটা ছবি একটা বোর্ডে এঁকে দে না রে। কার্টুন? হ্যাঁ আমি তো কার্টুন আঁকতে পারি, কি কার্টুন আঁকবো বল। আমি না এই তোমার মিকি মাউসের ছবি না কি বলে না ওইগুলো আমি পারি না, আমাকে একটু এঁকে দে না রে, আমার খুব ইচ্ছা করে। আম না, ঠিক আছে বিট্টু, আমি একটা সুন্দর দেখে ছবি এঁকে দিচ্ছি, দেখবে সবারই খুব পছন্দ হবে, যখন ম্যাম আসবে না ম্যামেরও ভীষণ ভালো লাগবে। হ্যাঁ সেরকম একটা সুন্দর ছবি আঁক, যাতে আমাদের সবারই ভালো লাগে আর ম্যামেরও খুব ভালো লাগে। চল চল চল, আয় আয় আয়। এই দেখ আজকে আমি বোর্ডের মধ্যে একটা সুন্দর ছবি আঁকবো, হ্যাঁ তোরা কিন্তু আমাকে বলবি যে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ আঁক আঁক। দেখ আমি কত সুন্দর একটা ছবি এঁকে দিয়েছি, কি রে তোদের পছন্দ হয়েছে? এসব কি ছবি এঁকেছিস মাহি? ওই মাহি এটা কার ছবি এঁকেছিস, এটা কি তোর ছবি এঁকেছিস নাকি? হ্যাঁ মাহি সত্যি তো, ছবিটা তো পুরো তোর মতনই, তুই যেমন দুদিকে চুল বেঁধেছিস ছবিটার মধ্যেও তাই। এই তোরা সত্যি বলছিস, ছবিটা আমারই, ছবিটা ভালো হয়েছে, দেখ আমি কেমন সুন্দর ছবি এঁকেছিস। মাহি তুই পারিস বটে, কি ছবি একটা এঁকেছিস। এই এই ম্যাম আসছি ম্যাম আসছি। মাহি মাহি ম্যাম আসছি, চলে চলে চলে। ম্যাম আসছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছি। ওরে বাবারি তাড়াতাড়ি জায়গা কি বসে গা। সুরেন্দ্রা তোমাদের এই পিরিয়ডটা মালা ম্যাম নেবেন না, টিফিনের পরে যে পিরিয়ডটা হবে সেটাই মালা ম্যাম নেবেন, আর কিছুক্ষণের মধ্যে টিফিনের ঘন্টা পড়ে যাবে, মানে কিন্তু কেউ ক্লাস থেকে বাইরে বেরোবে না, চুপচাপ ঘরের মধ্যে বসবে, আর যদি কেউ ক্লাস থেকে বেরোয় তাহলে কিন্তু আমি তাকে শাস্তি দেবই বলে দিলাম। যা রে যা, আমি তো ভাবলাম ক্লাসটা হবে না, এ তো দেখছি ক্লাসটা পর হবে টিফিনের পর। আমি তো কিচ্ছু করে আসি না আজকে মালা ম্যামের কাজ, আজকে মালা ম্যাম আমাকে খুব শাস্তি দেবে মনে হচ্ছে। বিট্টু কি মজা বল, এখন ক্লাসটা হচ্ছে না বেশ আমরা মজা করছি, এরপরেই তো টিফিনের ঘন্টা পড়ে যাবে। এ বিট্টু আজকে কিন্তু আমরা সেই খেলাটা খেলবো। হ্যাঁ 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 আমরা সেই খেলাটাই খেলবো। ঘন্টা পড়ে গেছে, চল 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 মৌ চল। হ্যাঁ চল চল মাহি, ঘন্টা পড়ে গেছে চল। কি সুন্দর ছবি এঁকেছে, এমন দেখাচ্ছে যেন কত ভালো ছবি আঁকতে পারি। সত্যি তাই, আমিও মাঝে মাঝে ভেবে উঠতে পারি না কি এমন ছবি এঁকেছে একটা, কি বিচ্ছিরি লাগছে দেখ, আর নিজেকে মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ করে একটা ছবি এঁকেছে, দাঁড়া দাঁড়া ওর ভালো আমি দেখাচ্ছি, ওকে ম্যামের কাছে কিভাবে বকা খাওয়াতে হয় সেটাও আমি জানি। এই কেন রে কি করবি? এই একটা কাজ করলে হয় না লিজা? কি কাজ রে মেরি? এই ছবিটার মধ্যে যদি আমরা মালা ম্যামের নাম লিখে দিই কেমন মজা হবে বলতো? এই ছবিটা তো মাহি এঁকেছে, তাহলে সবাই জানে মাহি মালা ম্যামকে এঁকেছে, কি বিশেষ করে ম্যাম তো জানবে। হ্যাঁ এটা তো তুই ঠিকই বলেছিস, চল চল নামটা লিখে দিই। হ্যাঁ চল লিজা তুই বাইরের দিকে দেখ যাতে কেউ না আসে, আমি ততক্ষণ নামটা তাদের লিখে দিই মালা ম্যামের। হ্যাঁ তাই ভালো, আমি বাইরের দিকটা দেখছি, হ্যাঁ যাতে কেউ না আসে তুই তাতেই নামটা লিখে নে, তাতেই লিখ। হ্যাঁ আমি লিখছি। মেরি তাড়াতাড়ি কর রে, কেউ চলে আসতে পারে, দেরি করিস না, দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি কর। হ্যাঁ এই তো কই লিখছি লিখছি লিখছি। এই মেরি হয়েছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ এই তো হয়ে গেছে, আয় আয় চলে চলে। এই দেখ কেমন হয়েছে বলতো, ভালো হয়েছে না? এটা হচ্ছে আমাদের মালা ম্যাম, তাই তো? দারুণ লাগছে তো, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই চল আমরা বাইরে চলে যাই, যদি দেখে আমরা ক্লাসের মধ্যে আছি না তাহলে আমাদের সন্দেহ করতে পারে, সবাই হয়তো ভাববে যে আমরাই লিখেছি। হ্যাঁ হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস, চল 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 চল। হ্যাঁ চল চল, আজকে দারুণ মজা হতে চলেছে, এই কত করে দেখবো। এই ছবিটা কে এঁকেছে, কে এঁকেছো সত্যি করে বলো, আঁকাটা কে এঁকেছো? আমি শুধু জানতে চাই আঁকাটা কে এঁকেছো। এই ডিম্পি আঁকাটা তো মাহি এঁকেছে, কি হবে এখন? সেটাই তো, মাহি তো আঁকাটা এঁকেছে কিন্তু মালা ম্যামটা কে লিখলো সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ কেউ মনে হয় বদমাইশি করে লিখে দিয়েছে। মাহি রে এ মাহি ম্যাম তো বকছে, তুই তো এঁকেছিস কিন্তু লেখাটা কে লিখলো? মালা ম্যাম আমি লিখিনি, বিশ্বাস কর তোরা তো দেখেছিস, আমি যদি আগে খেয়াল করতাম তাহলে আমি লেখাটা মুছে দিতাম,
আমি তো বোর্ডের দিকে তাকাইনি, কি হবে এখন? ম্যাম তো আমাকেই ভাববে যে আমিই লিখেছি। সেটাই তো, ম্যাম তো তোকেই ভাববে। ওই দেখ, ম্যাম জিজ্ঞেস করছে যে কে এঁকেছে, কে এঁকেছে আঁকাটা। কিরে মেরি, এইবার কেমন বুঝছিস? এইবার আস্তে আস্তে দেখ গল্পটা কি হতে চলেছে। এই চুপ চুপ, বেশি কথা বলিস না, তাহলে বুঝবে, তাহলে না সবাই ভাববে যে আমরাই বলেছি। একদম চুপচাপ থাক, শুধু মজাটা দেখে যা। তোমাদের ওর সঙ্গে এর সাথে কথা বলার জন্য আমি জিজ্ঞেস করিনি, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা কেউ উত্তর দিচ্ছ না কেন? ছবিটা কে এঁকেছে? তাড়াতাড়ি আমার সামনে এসো, সে তাড়াতাড়ি বলে ছবিটা কে এঁকেছে। কেউ যখন বলছে না, আমি তাহলে গল্পটি শুরু করে দিই। কেউ তো দেখছি বলছে না। না, চুপ করে থাকলে হবে না, কথাটা বলেই দিই, না হলে মজাটা ঠিক পাওয়া যাচ্ছে না। ম্যাম ম্যাম, ও মেরি কিছু বলবে? হ্যাঁ ম্যাম, আসলে ছবিটা না মাহি এঁকেছে। মাহি, স্ট্যান্ড আপ। কি হলো, মেরি যেটা বলছে সেটা কি ঠিক? ছবিটা কি তুমি এঁকেছো? হ্যাঁ ম্যাম, ছবিটা আমি এঁকেছি। মালা ম্যাম নামটা আমি লিখিনি ম্যাম, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। রনি শুধু আমাকে বললো যে একটা কার্টুন ছবি এঁকে দিতে, তার জন্য আমরা মজা করে ওই ছবিটা আমি এঁকে দিয়েছি, কিন্তু তার নিচে নামটা আমি কিছু লিখিনি। আমাকে বিশ্বাস করুন ম্যাম, আমি কিচ্ছু জানি না। রনি উঠে দাঁড়াও। হ্যাঁ ম্যাম, আমি মাইকে বলেছিলাম ছবিটা আঁকতে, কিন্তু মাই ছবি এঁকেছে, নামটা কে লিখেছে সেটা আমি বলতে পারবো না ম্যাম, কারণ টিফিনের সময় তো আমরা সবাই বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু ক্লাসের ভেতরে কে ছিল সেটা আমরা কেউ দেখিনি। ছবিটা যে এঁকেছে তাহলে সেই নামটা লিখেছে? মাই এদিকে এসো, তুমি এইরকম একটা ছবি এঁকে, একটা টিচারের নাম লিখে সেটাকে তুমি অপমান করছো, তোমার এত সাহস? এসো এদিকে এসো, এসো। ম্যাম বিশ্বাস করুন, আমি নাম লিখিনি, আমি ছবিটা এঁকেছি। আবার মিথ্যে কথা বলছো তুমি, তুমি নাম লেখনি, তুমি বললে আমি বিশ্বাস করবো? ছবিটা তুমি আঁকতে পেরেছো, নামটা তুমি লেখনি। হাত পাতো, হাত পাতো, তুমি স্কুলে এই করতে আসো না, শুধু ম্যামদের ছবি আঁকো, আর ছবি এঁকে তার নামটা লেখো, তাই তো? হাত পাতো, আজকে দেখো তো ভাই কেমন শাস্তি দিই। ম্যাম ম্যাম, আমি করিনি ম্যাম, করোনি, মিথ্যে কথা বলো, বলো বলো সত্যি কথা বলো, বলো বলো কেন করেছো বলো। ম্যাম ম্যাম, আমি ধীরে ধীরে, এই চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না, বলো 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 কেন এরকম কর, বলো স্কুলে কি এসব করতে আসো? হ্যাঁ, এত সাহস? ম্যাম ম্যাম, আমি লাইক ম্যাম, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি? এত সাহস, এত সাহস? ম্যাম আমি লিখিনি ম্যাম, আমি এসব কিচ্ছু লিখিনি। দাঁড়াও, আমি তোমার মাকে ডাকছি, গার্জেন কল না করলে হবে না, তোমার মাকে বলবো আর এগুলো দেখাবো যে এইরকম করে আপনার মেয়ে স্কুলে এসে এরকম করে, এইসব করতে আপনার মেয়েকে পাঠান। দেখ এবার কেমন মেবিনাতে মার খাচ্ছি, উফ যা মজাটা লাগছে না, সে হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এই চুপ চুপ, মজাটা একটু দেখ দেখ, এখন চুপচাপ শুধু দেখে যা। হ্যাঁ বলুন ম্যাম, আমাকে ডেকেছেন কেন? কোনো কিছু দরকার আছে? আর মাহি এখানে দাঁড়িয়ে আছে কেন? মাহি তুই কাঁদছিস কেন, কি হয়েছে? মাহি কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল না। দেখুন দেখুন আপনার মেয়ে কি করেছে, দেখুন ক্লাসের মধ্যে দেখুন এইসব করতে আসে আপনার মেয়ে, কি করেছে কি করেছে, মাই কি করেছে? এই যে নিজের চোখে দেখুন, সামনেই তো আছে, বোর্ডের মধ্যে আমাকে এঁকেছে, মালা ম্যাম আবার নামও দিয়ে দিয়েছে, দেখুন। ওই দেখি, না 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 না, মাই এটা করতে পারে না, আপনাদের কত ভুল হয়েছে, এত বছর স্কুলে পড়ছে আপনারা কোনোদিন দেখেছেন যে মাই এরকম করেছে? করতে পারে না মানে, ছবিটা তো মাই এঁকেছে, তার নামটা কি অন্যজন লিখবে নাকি? এই সব ওই করেছে, ক্লাসের প্রত্যেকজনই বলছে যে ছবিটা ওই এঁকেছে, তাহলে নামটা কি ও ছেলেকে অন্যজন লিখে দেবে নাকি? এই মাই বল না সত্যি করে, তুই ম্যামের নাম লিখে দিয়েছিস ছবিটা এঁকে? না মা, ছবিটা আমি এঁকেছি, কিন্তু আমি নামটা লিখিনি, বিশ্বাস করো মা, আমি নাম লিখিনি, কিন্তু ম্যাম আমাকে খুব মেরেছে, আমি নামটা লিখিনি মা। হ্যাঁ ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ মাহি এরকম করতে পারে না, আমি আমার মাহিকে চিনি, দেখুন দেখুন না ম্যাম, আপনি সবাইকে জিজ্ঞেস করুন না ক্লাসে, দেখুন জিজ্ঞেস করুন, আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, সবাই তো বলছে ছবিটা ওই এঁকেছে, ও যে নামটা লিখেছে সেটা তো কেউ দেখেনি। না সেটা কেউ বলেনি, কিন্তু নামটা তো ওই লিখেছে, আপনি কি করে বুঝলেন যে ওই নামটা লিখেছে? ছবি তো যে কোনো ছবি বোর্ডের মধ্যে আঁকা যায়, ওরা বাচ্চা, ওরা একটু মজা করে হয়তো ছবিটাই এঁকে দিয়েছে, কিন্তু নামটা যে মায়ের লিখেছে সেটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। দেখেছেন তো, এইভাবে বাচ্চাদের সামনে এরকম আশকাল দিলে না, বাচ্চারা এরকমই পেয়ে বসে। আপনি মা হয়ে কোথায় বাচ্চাকে শাসন করবেন যে এরকম করেছে কেন, আর তা না করে আপনি মেয়ে হয়ে ওকালতি করছেন? সত্যি আপনাদের গার্জেনদের জন্য না এইসব বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যায়। দেখুন মুখ সামলে কথা বলবেন, আমি আমার মেয়েকে ঠিক ভালো মতো চিনি, যে ও কি করতে পারে না করতে পারে সেটা আমার থেকে কেউ বেশি জানে না। আপনি কি এখানে তর্ক করতে এসেছেন নাকি? কেন, আমি তো সেটা বলিনি, আর আমি তো সেরকম কিছু করিনি। আমরা কি কেউ দেখেছো ক্লাসে যে মাহি এই নামটা লিখেছে? না না আন্টি, আমরা কিন্তু মাহিকে নামটা লিখতে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু মাহিকে নামটা লিখতে দেখিনি। না আন্টি, আসলে না মাহি ছবিটা আঁকার পর তারপরে টিফিনে ঘন্টা পড়ে গেছে, তারপর তো আমরা সবাই বাইরে চলে গেছি, তারপরে তো দেখিনি যে কে নামটা লিখেছে, তারপরে টিফিনের পরে এসে দেখি নামটা লেখা আছে, কিন্তু কে নামটা লিখলো সেটা আমরা দেখিনি। দেখছেন তো, ক্লাসের প্রত্যেকজনই তাই বলছে, ছবিটা কিন্তু মাহি এঁকেছে, কিন্তু নামটা তো লেখেনি। তাহলে আপনি কি করে বুঝে গেলেন যে মাহি এই নামটা লিখেছে? একটুখানি ভেবে দেখুন ব্যাপারটা, আপনি মাহিকে এভাবে শাস্তি দিতে পারেন না। ঠিক আছে, আপনি যখন এতবার করে এর উপর বিশ্বাস করে বলছেন, তাহলে আমি একবার সবাইকে জিজ্ঞেস করছি। আচ্ছা তোমরা সবাই ঠিক করে ভেবে বলো তো,
তোমরা টিফিনে যখন ঘন্টা পড়েছিল তোমরা তো সবাই বাইরে গেছিলে, তাই তো? টিফিনে যখন ঘন্টা পড়েছিল তখন কিন্তু লিজা মেরি ভেতরে ছিল বল। হ্যাঁ, আমরা তো সবাই বেরিয়েছিলাম, কিন্তু লিজা মেরি কিন্তু বেরোয়নি। আমাদের কিন্তু এই কথাটা ম্যামকে বলা দরকার, নাহলে ম্যাম শুধু শুধু মাইকে মারছে, আমার ভীষণ খারাপ লাগছে। না না, এটা হতে পারে না, আমরা আন্টিকে আর ম্যামকে এই কথাটা বলি। ম্যাম, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? যখন টিফিনের ঘন্টা পড়ে না তখন আমরা সবাই বেরিয়ে গেছিলাম, কিন্তু লিজা মেরি একটুখানি দেরিতে বেরিয়েছিল, ওরা কিন্তু ক্লাসে অনেকক্ষণই ছিল। তোমরা ঠিক বলছো তো? হ্যাঁ ম্যাম, একদম ঠিক বলছি আমরা, আমি সত্যি বলছি, আমি আর মনমন দেখেছি। তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে? সত্যি কি তাহলে লিজা মেরি এর মধ্যে আছে? না, আমাকে তো জিজ্ঞেস করার দরকার। লিজা মেরি, তোমরা উঠে দাঁড়াও তো। আচ্ছা মেরি, তুমি তো আমাকে বললে যে মাহি এই ছবিটা এঁকেছে, তার নামটা কে লিখেছে সেটা তুমি বলতে পারবে? কেন ম্যাম, মাহি লিখেছে ছবিটা, যদি মাহি এঁকে থাকে তাহলে নামটাও মাহি লিখেছে। তোমরা তাহলে এতটাই শিওর যে মাহি এই কাজটা করেছে? তাহলে তোমরা নিজের চোখে নিশ্চয়ই দেখেছো যে মাহি এই লেখাটা লিখে দিয়েছে। আর টিফিনের সময় সবাই যখন বাইরে চলে গেছিল তোমরাই বা ক্লাসের মধ্যে এতক্ষণ কি করছিলে বলো তো আমাকে? না ম্যাম, মানে আমরা একটুখানি ওই গল্প করছিলাম, কারণ আমাদের না ভালো লাগছিল না বাইরে কোনো কিছু খেলা করতে, তার জন্য আমি আর লিজা মিলে ঠিক করেছিলাম যে ঘরে বসে আমরা টিফিনকে একটুখানি বসে গল্প করবো। হ্যাঁ মেরি ঠিকই বলেছে, আমাদের এটাই ছিল, আমরা কিচ্ছু করিনি। আমাদের শুধু তো কেন এরকম করছেন ম্যাম? তোমাদের এখনো সময় আছে, তোমরা যদি এখনো ঠিক সত্যি কথাটা না বলো না তাহলে কিন্তু আমি তোমার মায়েদের ডেকে পাঠাবো। বলো সত্যি কথাটা বলো, আমি কিন্তু তাহলে আগামীকাল থেকে তোমাদের ক্লাসে বসতে দেবো না, আর এই স্কুলেও আমি তোমাদের নামটা কাটিয়ে দেবো। বলো সত্যি করে বলো, কাজটা কে করেছে? মাই ছবিটা এঁকেছে কিন্তু নামটা কে লিখেছে? হ্যাঁ ম্যাম, আমরাই করেছি, আমরা মাইকে আপনার কাছে বোকা খাওয়ানোর জন্য করেছি। হ্যাঁ ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন ম্যাম। সত্যি তোমাদের এত দূর আসপাতা, তোমরা মাহিকে ফাঁসানোর জন্য এরকম একটা নাম লিখে দিয়েছো? তোমাদের কি শাস্তি হয় তোমাদের ব্যাপারটা আমি পরে দেখছি। দাঁড়াও, ইস, মেয়েটাকে আমি শুধু শুধু মারলাম, দেখলেন তো? আপনি না বুঝে সুঝে এভাবে আপনি আমার মেয়েটাকে শাস্তি দিলেন, আগে দেখবেন তো দোষটা কে করেছে। ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বুঝতে পারিনি, সরি। আসলে কি করব বলুন, এই রকম একটা ছবি দেখে আর আমার এই নামটা দেখে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিল। মাহি মাহি খুব লেগেছে না? মাহি মাহি তোমার খুব লেগেছে বলো? আমি তোমাকে অনেক শাস্তি দিয়েছি, সত্যি আমি অনেক বড় ভুল করেছি, একজন টিচার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না ম্যাম, আপনি যে আসল সত্যিটা জানতে পেরেছেন এটাই অনেক। বাহ, তোমার কত শিক্ষা, সত্যি আমি এইরকম একটা মেয়েকে কত বড় শাস্তি দিয়েছিলাম, আমাকে আমার ভুল হয়ে গেছে অনেক, সত্যি আমি খুব দুঃখিত এর জন্য। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আবার দেখাবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।